হ্যালো ভিয়ার আশা রাখি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আমরা নতুন একটি টপিকস নিয়ে কখন শেয়ার মার্কেটের বাজারটি আবার ঘুরে দাঁড়াবে তা নিয়ে আজকে এই ভিডিওটি মেক করা আশা রাখি আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন এবং এ থেকে বেশ কিছু বিশেষ বিশেষ তথ্য পাবে এবং এতে আপনারা আশা রাখছি যে ভবিষ্যতে উপকৃত হবে তো চলুন ভিউআরস আমরা শুরু করি একটি কথা না বললেই নয় শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা তাই জেনে করুন এবং এখানে কোনো স্টকি বাইসেল নির্দেশনা দেওয়া হচ্ছে না এবার আমরা মূল পর্বে শুরু করব। দেখুন আমরা এই মার্কেটটি পতন দেখি আসলে বেসিক্যালি এগারো অক্টোবর থেকে এখন আজকে দেখা যাচ্ছে যে আট অক্টোবর এখানেও আমরা একটা দীর্ঘ এক মাস ধরে একটা ডাউন ট্রেন্ড দেখছি এর মাঝখানে কিছুদিন আমরা দু একদিন দেখা যায় যে পজিটিভ যায় কিন্তু এই মার্কেটে যারা যারা বড় ইনভেস্টর আমার কাছে মনে হয়েছে যে তারা অক্টোবরের আগে সেপ্টেম্বর থেকেই তারা তাদের ইনস্টিটিউটে থাকা যে শেয়ারগুলো বড়ো বড়ো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তাদের শেয়ারগুলো সেল দিতে থাকে এবং একটা লম্বা সময় দেখা যায় যে এক মাস সেখানে অনেক নতুন বিনিয়োগকারী এবং জেনারেল তারা মার্কেট আসলে খুব একটা ভালোভাবে না বুঝতে পারার কারণে তখন এই এক মাসের মধ্যে বিনিয়োগ করতে থাকে এবং সেগুলো দেখা যায় যে অনেক শেয়ার আপনার হাই প্রাইসে ছিল এরপরেই দেখা যায় যে হঠাৎ করে মার্কেটে একটা আমরা ডাউন ট্রেন্ডে দেখি এই ডাউন ট্রেন্ডের টাইমেই কিন্তু অনেক বড় বড় আবার বিনিয়োগকারী মার্কেটে ইন হতে থাকে সেটা আমরা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো তো এখান থেকে মার্কেট আশা করা যাচ্ছে যে মার্কেট আপনার ছ হাজার পাঁচশোর কাছাকাছি এসে হয়তো ঘুরে দাঁড়াতে পারে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আপনার ছ হাজার সাতশো সামথিংয়ের মতন পয়েন্টে রয়েছে তো আরও হয়তো দেড়শো অথবা দুইশো পয়েন্টের মতন কারেকশন হয়ে মার্কেটটা আবার ঘুরে দাঁড়ানোর পসিবিলিটি রয়েছে তবে মার্কেট এখন যত সময় যাবে একটু স্লো থাকবে আপনারা জেনে বুঝে আরেকটু সময় নিয়ে তার অক্টোবরে যখন মার্কেট ডাউন হচ্ছিল তখন কিন্তু বড় বড় ইনস্টিটিউটগুলো দেখেন আপনারা যেমন আমি এখন ওপেন করেছি প্রাইম ব্যাংক তাদের হচ্ছে যে পাবলিকের হাতে শেয়ার কমে গিয়ে ইনস্টিটিউটের হাতে শেয়ার হঠাৎ করে বেড়ে গিয়েছে তার মানে কি হচ্ছে যখন ডাউন ট্রেন্ডে হচ্ছিল অনেক ভালো ভালো শেয়ার কিন্তু মার্কেটে আপনার বড় বড় ইনস্টিটিউট কিনতে থাকে কম দামে এক্সাম্পল হিসেবে দেখাই যে আপনাদেরকে একমি দেখেন একমি কিন্তু গত মাসেও কিন্তু তাদের পাবলিক হাতে শেয়ারের পরিমাণ কিন্তু প্লাস ছিল মানে তখন হচ্ছে ইনস্টিটিউট সেল করেছে আবার এখন আমরা দেখতে পাচ্ছি যে এই অক্টোবর মাসে তাদের হচ্ছে যে সেটা ফরেন ইনভেস্টমেন্ট কিছুটা বেড়েছে পাশাপাশি বিনিয়োগ বেড়েছে অন্যদিকে যদি আমরা দেখি যে প্রিমিয়ার ব্যাংক গত মাসেও তাদের একই অবস্থা পাবলিকের হাতে শেয়ার হঠাৎ করে বেশ একটা ভালো পার্সেন্টেজ কমেছে ফরেন ইনভেস্টমেন্ট এখানে বেড়েছে এবং এখানে রয়েছে ডিবিএচ যদি আমরা দেখি তাদেরও একই অবস্থান পাবলিকের হাতে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট শেয়ার কমে গিয়েছে তার মানে কি হচ্ছে মার্কেটে অনেক ভালো ভালো যেগুলো শেয়ার ফান্ডামেন্টাল বড় বড় ইনস্টিটিউট তারা এই কম প্রাইসে বাই করার চেষ্টা করেছে তো আপনি যখন সেল করেছেন তখন দেখা গিয়েছে সেই বড় বড় ইনস্টিটিউটগুলো বাই করার চেষ্টা করেছে এবং তারা যখন সেল করেছে তখন আপনি বাই করেছেন একটি কথা মনে রাখবেন যে মার্কেট যেহেতু পড়েছে তার মানে মার্কেট আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টাতেই হয়েছে আবার মার্কেট যখন বাড়বে তার মানে বুঝতে হবে যে মার্কেটে একটা সামনে আপনার কারেকশন হতে পারে কিন্তু এটার জন্য অবশ্যই ধৈর্য সহকারে থাকতে হবে এখন আসি আপনারা কি করতে পারে মার্কেটে যেহেতু একটা লং টাইম ধরে আমরা দেখতেছি যে নেগেটিভ পয়েন্টের দিকে যাচ্ছে কিন্তু আমাদের এটাও ভাবতে হবে যে মার্কেট একটা দীর্ঘ সময় ধরে আপনার পজিটিভ দিক থেকেই কিন্তু এগিয়েছিল তার একটা অবশ্যই কারেকশন দরকার ছিল তো আশা করা যাচ্ছে যে এখানে ছয় হাজার পর থেকে মার্কেটটা ঘুরে দাঁড়াতে পারে এটা জাস্ট একটা প্রিডিকশন কিন্তু এটা এখন সময়ের ব্যাপার এবং এখান থেকে দেখা যাবে যে আমরা আবার যাতে হুটহাট না করেই সব শেয়ারে যাতে মানে ঝাঁপিয়ে না পড়ি একটু কেনার আগে যাতে বুঝে শুনে কেনাটা উচিত এই মুহূর্তে আপনারা যেটা করতে পারেন আপনাদের পোর্টফোলিওতে যে শেয়ারগুলো আছে হঠাৎ করে দেখলেন যে একটা অন্য আরেকটি স্টক আপনার পজিটিভ দিকে যাচ্ছে আপনার লসের শেয়ারটা সেল করে আবার আরেকটি শেয়ারে চলে গেলেন দেখা গেল দুই দিন পরে সেই শেয়ারটাও নেগেটিভে যাচ্ছে এই রকম এত সুইচিং মোডে না গিয়ে আপনারা যেটা করতে পারেন যে আপনার লসের শেয়ারটা অবজার্ভ করুন দেখুন কি হয় পারলে সেটা অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন অ্যাভারেজ করার চেষ্টা করুন এতে আপনাদেরই জন্য ভালো হবে এই টাইমে যত পারবেন খুব কম ট্রেড করার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে যত আপনি সুইচিং করবেন তত দেখা যাবে যে হঠাৎ করে আপনার একটা রং ডিসিশনের কারণে কিন্তু আপনার শেয়ারটিতে আরো লসের সম্মুখীন বেশি হচ্ছে আমি যেগুলো শেয়ার দেখালাম এগুলো আসলে কোন বাইসেল নির্দেশনা দিচ্ছে না কারণ শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন এর মানেই না যে অক্টোবরে সব শেয়ারেই আপনার ইনস্টিটিউট পজিটিভ দিকেই বাই করেছে এখানে বুঝতে হবে যে তারা যেহেতু বাই করেছে এটা অনেক দীর্ঘ সময়ের জন্য কারণ তারা এক দুই মাসের জন্য পজিটিভ একটা রেজাল্ট পাওয়ার জন্য এখানে ইনভেস্টমেন্ট করে থাকে না তো এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং পাশাপাশি দেখবেন যে অনেক শেয়ারে ইনস্টিটিউট তাদের শেয়ার সেল দিয়েছে তো আপনাকে অবশ্যই সেগুলো বুঝতে হবে তো আশা করা যাচ্ছে যে মার্কেট এ মাসের শেষের দিকে কিছুটা আমরা পজিটিভ দেখতে পারি এখন সেটা সময় সাপেক্ষ আজকে এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ